হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মজাদার কাঁঠালের পিঠা। আসুন দেখে নেই এই পিঠা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমার লাগছে চালের গুঁড়া, লাগছে সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর লাগছে 1 কাপ চিনি। আসুন তাহলে আমরা দেখি কিভাবে এই পিঠাটি তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ কাঁঠালের রস। এখন এলাম চালের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি সাদা চিনি, আর সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে লবণ। আমি এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আমি এই কাঁঠালের রসের সাথে কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র কাঁঠালের রস দিয়ে এই গোলাটা তৈরি করে নেব। আমার 3 কাপ কাঁঠালের রসের জন্য কতটুকু চালের গুঁড়া লাগছে তা আমি পরে বলে দিচ্ছি। তাছাড়াও আমার রেসিপিতে কী কী উপকরণ বা কতটুকু পরিমাণে ব্যবহার হচ্ছে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে বেলটি চেপে আমার রেসিপির সাথেই থাকবেন। আমার গোলা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা তেল, আপনারা অবশ্যই সাদা তেল দিয়ে এটি ভেজে নেবেন। এই গোলাটা এত বেশি পাতলাও হবে না, আবার এত বেশি ঘনও হবে না। এটা আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। আপনারা এটা যে আকৃতি বাছতে চান, ছোট বড় মাঝারি, সেভাবে ভেজে নিতে পারেন। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠছে। আমার পিঠাগুলো ফুলে একা একাই ভেসে উঠছে। এই পিঠাটা দেখতে যেমন যতটা সুন্দর, খেতেও ততটা
সুস্বাদু। আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় ট্রাই করবেন। এখন কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। দেখুন আমার পিঠাগুলো ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে। এবং কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। এখন কাঁঠালের সময়। আপনারা যে কোনো জায়গাতে পাকা কাঁঠাল পাবেন। আর একবার হলো অবশ্যই অবশ্যই এই পিঠাটি বানিয়ে আপনারা খাবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আমি কিন্তু অল্প অল্প করে গুলা দিয়েছি, অথচ পিঠাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর কালারটাও খুব সুন্দর হচ্ছে। আমার এই পিঠাটার একটা অসম্ভব ফ্লেভার এসেছে, ফ্লেভার বের হয়েছে। আপনারা যখন বানাবেন দেখবেন যে কাঁঠালের পিঠা থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমার পিঠা তৈরি। আপনারা যখন এই পিঠাটা ভাজবেন একটু পর পরে উল্টে দেবেন, নাহলে এটি পুড়ে যেতে পারে। আমার পিঠা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর ফুলে কতটা মোটা দেখা যাচ্ছে। আমার পিঠাটি এখন খাওয়ার জন্য একদম তৈরি। এই পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।